যেহেতু আমি স্পোর্টসম্যান, স্পোর্টসের খুব কাছাকাছি থাকতে পছন্দ করি, যত ব্যস্ততা থাকুক আমি অবশ্যই আসবো এবং স্পোর্টসের কাছাকাছি থাকতে সবসময় ভালো লাগে। এটাই তো মাশরাফি, হাজারো ব্যস্ততা থাকলেও টাইগারদের সাবেক ক্যাপ্টেনের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় খেলাধুলা, হোক সেটা ফুটবল কিংবা ক্রিকেট। মাদক রুখবই, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বই, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সরকারি বেসরকারি মোট 48টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা। মাশরাফির হাত দিয়ে এদিন হয় টুর্নামেন্টের উদ্বোধন। শুধু উদ্বোধন করা নয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন ক্যাপ্টেন। ফ্যান্টাস্টিক, স্পোর্টসের সাথে থাকাটা এই জন্য জরুরি যে আসলে সবাইকে স্পোর্টসম্যান হতে হবে এটা জরুরি না, স্পোর্টসের সাথে থাকলে মানসিকতা ভালো থাকে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাদক থেকে দূরে থাকা সম্ভব। এখানে চ্যাম্পিয়ন রানার আপ মূল বিষয় না, সবাই আসছে, সবাই ভালোভাবে এই টুর্নামেন্টটা গ্রহণ করবে, খেলবে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্টটা আরও বড় হবে এবং বিভিন্ন ইউনিভার্সিটি কানেক্টেড হবে এই টুর্নামেন্টের সাথে, সেই আশা ব্যক্ত করছি। খেলাধুলা আর মাশরাফি যেন একই সুতোয় গাঁথা, তাই খেলাধুলা সম্পর্কিত যে কোনো বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ মাশরাফে বিন মোর্তজা। অবশ্যই যে কোনো স্পোর্টসের যে কোনো প্রয়োজনে যদি বাংলাদেশ ছাত্রলীগ আমাকে স্মরণ করে আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব পাশে থাকার। এই টুর্নামেন্ট চলবে আগামী 10 মার্চ পর্যন্ত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।